শরীরটা সুস্থ থাকা অবস্থায় একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অন্য মাসে গিয়ে তাকে 60টা রোজা আদায় করতে হবে, আর সেই 60টা রোজা যদি আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে কড়াই গন্ডা হিসাব নেবে। আপনি যদি হিসাব দিতে চান তাহলে আপনার আল্লাহ দরবারে ধরা পড়তে হবে। আপনি যদি হিসাব দিতে না চান তাহলে মুসলমান আপনাকে রোজাই রাখা লাগবে। আপনি যদি রোজা না রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমার শরীরটা সুস্থ রেখে দিয়েছিলাম, তুমি কেন রোজা করনি, তুমি কেন আমার হুকুম রোজাটা আদায় করলে না। বান্দা ওই সময় ছল চাতুরী দেখাবে, আল্লাহ পাক বলবে, বান্দা তুমি আমার কাছে যতই অজুহাত দেখাও না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর মনের খবর আমি আল্লাহ ভালো জানি। এই জানে না, জানে না, জানে তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে যখন বলবেন আল্লাহ আমি রোজা রাখতাম না, আমার শরীর সুস্থ ছিল না, শরীরটা অসুস্থ ছিল, কি গো এরকম চিটিংবাজ মার্কা মুসলমান সমাজের বুকে আছে না নাই? সারা বছর ভালো, সারা বছর ভালো, অথচ যখন রমজান মাস আসবে তখন বলবে আমার গ্যাস্ট্রিক। এই এই কি আছে? সারা বছর যখন রম মানে সারা বছর খাবে, শরীরটা সুস্থ, কোনো অসুবিধা নেই, আর যে রমজান মাস আসবে তখন বলবে আমার গ্যাসের ব্যথা, আমার এই ব্যথা, আমার সেই ব্যথা, আমার এই সেই বিভিন্ন রকমের অজুহাত দেখাবে। ও গো চাচা, তুমি যদি ওই অজুহাতটা বান্দার সামনে দেখাও কায়ামাতের মাঠে আল্লাহর সামনে দেখাতে পারবে তো? কি গো পারবে? তাহলে ও আমার ভাই একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন মুসলমান যদি রমজান মাসে শরীর সুস্থ থাকার কারণে একটা রোজা ছেড়ে দেয়, অন্য মাসে গিয়ে একটা রোজার কাফফারা শুনু আপনাকে 60টা রোজা রাখতে হবে, আর সেই 60টা রোজার ভিতরে যদি আপনি একটা রোজা ভেঙে ফেলেন আবার আপনাকে প্রথম থেকে রোজা করা লাগবে। তাহলে চিন্তা করে দেখুন এই মাসেতে যদি একটা রোজা করা যায় অন্য মাসে 60টা রোজা করলে যতটা সব হয়, আল্লাহ পাক এক একজন বান্দার নামায় আমলে ওই 60টা রোজা রাখার সবাব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলবেন না, কটা রোজা রাখা সবাব? আপনি যদি ইচ্ছাকৃতভাবে শরীর সুস্থ ইচ্ছাকৃতভাবে আপনি একটা রোজা ছেড়েছেন, ওই একটা রোজা ছাড়ার কারণে আপনাকে 60টা রোজা করতে হবে। কটা রোজা? 60টা রোজা করতে হবে। এবার মনে করুন আপনি 58টা রোজা করেছেন, 58টা করে আর দুটো করতে পারেননি কি একটা করতে পারেননি কোনো কারণবশত, আপনাকে ওই আবার প্রথম থেকে ওই এক থেকে শুরু করতে হবে। তাহলে আপনার যদি একটা রোজার কাফফারা আদায় করতে 60টা রোজা করতে হয় তাহলে 30টা রোজা আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনার কটা রোজা করতে হবে? তাহলে সারা বছর রোজা রেখেও আপনার শোধ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ভাই হিসাবে বলে যাই কি ছেলে হিসাবে বলে যাই, খবরদার রমজান মাসে যেন আপনারা খাবেন না। কিছু কিছু জায়গা আছে দেখেছি হোটেলগুলো পর্দা ফেলে দিয়ে হোটেলের ভিতরে মুসলমানরা খায়, কিন্তু ওই খাওয়াটা আপনার হয়তো দুনিয়ার মানুষ দেখতে পেল না কিন্তু আল্লাহ তো আপনার দেখতে পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিন্তু এই ধরপাকড় করবেই, তখন কিন্তু আপনি কোনো জবাব দিতে পারবেন না। ও আমার ভাই জানেনা একটু শুনে কোন মুসলমান এই রমজান মাসে যদি একটা নফল কাজ করে, কোন মুসলমান যদি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, ও আমার ভাই জানে না অন্য মাসে নফল ইবাদত করে আর এই রমজান মাসে নফল ইবাদত করার ভিতরে পার্থক্য রয়েছে, কোন মুসলমান যদি এই রমজান মাসে নফল আমল করে, নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে অন্য মাসে তুলনায় রমজান মাসে ফরজ ইবাদত করলে যে সব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বান্দার নামায় আমলে ওই ফরজ ইবাদত করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়।
অন্য মাসে নফল ইবাদত নফলেরই সওয়াব পাবেন, আর এই মাসে নফল ইবাদত করলে অন্য মাসে এই রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে আর এই ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক নফলের চাইতে নফলের জায়গায় ফরজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছিলেন, এই মাসে কোরআন নাজিল করেছিলেন। ও আমার ভাই জানেন কোন মুসলমান যদি এই রমজান মাসে কোন মুসলমান যদি একটা ফরজ কাজ করে অন্য মাসে সত্তরটা ফরজ কাজ করলে যে সওয়াব পাওয়া যায়, আর এই রমজান মাসে যদি একটা ফরজ কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বান্দার নামায় আমল সত্তরটা ফরজ কাজ করার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন ব্যক্তির নামায় আমল দিয়ে দেয়। একটু চিল্লে হলো না? এই মাসে যদি একটা ফরজ কাজ করে অন্য মাসে আপনাকে সত্তরটা করতে হবে, এই মাসে একটা করলে সত্তরটা ফরজ কাজ করার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন ব্যক্তির নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলে কি গো, আমরা করবো তো নাকি ইনশাআল্লাহ? কারণ এই রমজান মাসকে যদি আপনি সম্মানের সঙ্গে বিদায় দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার এই সম্মান রমজান মাসকে সম্মান করাটা দেখবে। শুধু তাই নয়, এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি বরকত মাস করেছেন। মনে করুন রমজানকে তিনটে ভাগে ভাগ করুন, কটা ভাগে এই জোরে বলেন না, তিনটে ভাগে আল্লাহ পাক রমজানকে তিনটে ভাগে ভাগ করলেন। রহমত প্রথম দশটা এই জোরে বলেন, এক কথা বলবেন আমার দিকে খেয়াল করেন, প্রথম দশটা কি রহমত, তারপরে দশটা বলুন বরকত, রহমত বরকত, আর লাস্টের দশটা হলো মাগফিরাত। তাহলে রহমত বরকত মাগফিরাত, তিরিশটা রোজাকে তিন ভাগ করে আল্লাহ পাক তিন রকম ফ্যাসিলিটি দিয়েছেন। মুসলমান ভাই ও বাবা জি আমার একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যদি মনে করেন আমার জীবনে প্রচুর পরিমাণে গুনাহ করে ফেলেছি তাহলে রমজান মাসে আপনি ইবাদতে দাঁড়িয়ে যান, আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। প্রথম দশটা রোজা, প্রথম দশটা রমজান আপনি ইবাদতের সংখ্যা বাড়িয়ে দেন, তারপরে যদি মনে করেন আমার জীবনের গুনাহ মাফ হলো না তাহলে তারপরে দশটা রোজা আরো ইবাদতের সংখ্যা বানিয়ে দেন, তখনও যদি আপনার মনে হয় আমি মাফ পেলাম না তারপরে আপনি লাস্টে দশটা রোজা আরো ইবাদতের সংখ্যা বানিয়ে দেন, আর যখন আপনি ইবাদতের সংখ্যা বানিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে যেমন বান্দাদের ক্ষমা করে তার তুলনায় রমজান মাসে লাস্ট দশ দিনে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে মানুষকে বেশি ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহ পাক বেশি ক্ষমা করে দেয়। আমরা মুসলমান, আমরা হয়তো ভাবছি যে রমজান মাসটা এসেছে তাই কি হয়েছে খেয়ে দিয়ে পার করবো। আপনি হয়তো জানেন না রমজান মাসের গুরুত্বটা, আপনার কাছে জানা নাই। আপনি যদি জানতেন রমজান মাসের গুরুত্বটা কি তাহলে একটা রোজা আপনি ছাড়তেন না, একটা রোজা আপনি ছাড়তেন না। ও আমার ভাই একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পবিত্র রমজান মাসের ভিতরে আল্লাহ পাক নাজিল করলেন। এই কোরআনটা আল্লাহর নবী যখন রমজান মাস আসতো আমার আপনার নবী এই কোরআন পড়া বেশি বেশি চালু করে দিতেন। আল্লাহ নবী রমজান মাস যখন শুরু হয়ে যেত কোরআন তেলাওয়াতের আল্লাহ পাকের হাবিব কোরআন তেলাওয়াতের সময়টা বেশি বেশি দিতেন, কারণ আল্লাহ নবী জানতো কোরআন আল্লাহ পাক এই রমজান মাসে দান করেছেন, তাই আল্লাহ নবী কোরআন তেলাওয়াতটা আরো বেশি বেশি করা শুরু করতেন। ও মুসলমান ভাই যেখানে আল্লাহর নবী কোরআনটা বেশি বেশি আমল করতেন আমরা মুসলমান সেই নবীকে ফলো করে আমরাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করব।
কি গো পারবো তো নাকি যেখানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে বেশি বেশি সুতরাং সেই রমজান মাসের মতো আমাদেরকে নবীকে ফলো করতে গেলে আমাদের কোরআনটা বেশি বেশি পড়তে হবে পারবো তো নাকি বলবে হুজুর আমি কোরআন শরীফ তো জানি না কি পড়বো এই বলে না বলেন মুসলমান কোরআন জানে না কিন্তু মুসলমানের যদি বলা হয় এক লাইন গান বলো তো ও ঠিক মুখস্থ করে বলে দেবে যদি অন্য কিছু বলতে বলা হয় বলো তো বলে দেবে কিন্তু এক লাইন যদি কোরআনের কিছু আয়াত ধরা হয় কি কোন একটা সূরা ধরা হয় বলতেই পারবে না পারবে না তাই আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই আল্লাহ পাক কত দয়াময় দেখুন ও আমার ভাই জানে না আল্লাহর কোন বান্দা মনে করুন সেই বান্দা কোরআন জানে না কোরআন পড়তে পারে না ও আমার ভাই জানে না একটু শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত দয়াময় একটু দেখুন আপনি কোরআন জানেন না কোনো অসুবিধা নেই আপনার শরীরটা পাক করে নিন আপনি পাক পবিত্র হয়ে যান আপনি অজুটা করে নিন অজু করে নিয়ে আপনি কোরআনটা খুলে দেন কোরআন কোরআনটা খুলে কোরআনের প্রত্যেক লাইনের নিচে দিয়ে আপনি হাত বুলিয়ে যান একজন ব্যক্তি যে কোরআন জানে সে যতটা সওয়াব পাবে আপনি আপনি ওই কোরআনের প্রত্যেকটা লাইনের নিচে দিয়ে হাত বুলিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই বান্দার নামায় আমলে সেই কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে এই জোরে বলেন আল্লাহ পাক প্রত্যেক বান্দার নামায় আমলে কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবে তাহলে এবারে আমরা তো কমসে কম কোরআনটা নিয়ে বসবো তো নাকি হ্যাঁ কোরআনটা নিয়ে বসবো তো নাকি কারণ আপনি কোরআন জানেন না ভালো কথা কিন্তু আপনি কোরআনটা নিয়ে পাক পবিত্র হয়ে কোরআনের প্রত্যেকটা লাইনের নিচে দিয়ে আপনি আঙুলটা বুলিয়ে যান ওই পড়লে যে সওয়াব হবে আপনি আঙুল বুলিয়ে গেলে মহাব্বতের সঙ্গে আল্লাহ দয়া করে ওই বান্দার নামায় আমলে ততটা সওয়াব দিয়ে দিবেন জোরে বলেন আমরা মুসলমান আমরা শুধু জানি না ইসলামটা শুধু আমাদের জানতে হবে ইসলামটা জানার অপেক্ষায় আমরা জানি না বলে আজকের আমাদের এই দশা এই দশা মার খাচ্ছে মুসলমান মরছে মুসলমান কেন খাবে না কেন খাবে না গরুর গোশ খাচ্ছে আর মাথা গরম গরুর গোশ খায় আর মাথা গরম কিচ্ছু বোঝে না বুদ্ধি মুসলমানের সব ঘাড়ে বুদ্ধি মাথায় বুদ্ধি নেই ঘাড়ে বুদ্ধি আমাদের বুদ্ধিটা মাথায় রাখতে হবে মাথায় বুদ্ধি না রাখলে মনে করবেন আপনি ধরা পড়ে যাবেন কিচ্ছু করার নাই আচ্ছা মহাব্বতের দরুদ আল্লাহুম্মা মহাব্বতে পড়েন এতগুলো মানুষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন রোজা আর শেষে করো গো ইফতার সারা দিন রোজা আর শেষে করো গো ইফতার ইফতারিতে দোয়া কবুল ইফতারিতে দোয়া কবুল হয় যে গোনাগার সারা দিন রোজা রেখে করো গো ইফতার সারা দিন রোজা রেখে করো গো ইফতার ইফতারের সময় দোয়া ইফতারের তো সময় দোয়া হয় যে কবুল খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল আল্লাহুম্মা সাল্লি আলা
ইফতারের সময় দোয়া, ইফতারের সময় দোয়া হয় যে কবুল, খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল, খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল। আল্লাহুম্মা সাল্লি আলা নিজে ইফতার করো আর অন্যকে করো অংশীদার, নিজে ইফতার করো অন্যকে অংশীদার, উভয়ে পাবে সওয়াব হাজার হাজার, খুশি হবেন আল্লাহ তাআলা, খুশি হবেন আল্লাহ তোমারি উপার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার, প্রভুর লাগি তোমরা যারা, প্রভুর লাগি তোমরা যারা রেখেছো রোজা, সারাদিন রোজা রেখে করো গো ইফতার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার। আল্লাহুম্মা প্রভুর লাগি তোমরা যারা রেখেছো রোজা, প্রভুর লাগি তোমরা যারা রেখেছো রোজা, ঘুচে যাবে জীবনের সব যত পাপের বোঝা, চেয়ে না আর কিছু, চেয়ে না অন্য কিছু, চাও খোদার দিদার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার। আল্লাহুম্মা সাল্লি আলা ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল, খোদার কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল, পাপের লাগি চাও রে ক্ষমা, পাপের লাগি চাও রে ক্ষমা, ওহে গোনাগার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার, সারাদিন রোজা রেখে করো গো ইফতার। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা আলোচনা করছিলাম, রমজান মাসে আল্লাহ পাক এক একজন বান্দাকে একটা ভালো কাজ করার জন্য আল্লাহ 70টা করে নেকি দেবে, কটা করে 70টা করে। এই রমজান মাস আমাদের সম্মুখে উপস্থিত, তাই আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে এই রমজান মাসে আপনার রোজাটা রাখবেন এবং
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি এই রমজান মাসে নামাজ পড়ে তার ফ্যাসিলিটিটা কি দেখেন ও আমার ভাই জানেন আল্লাহর যদি কোন বান্দা এই রমজান মাসে নামাজ আদায় করে আর সেই নামাজের ভিতরে যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিগত জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেয় জোরে বলবেন না ও আমার ভাইজানের আল্লাহ পাক বড় খুশি হয় বান্দা যখন সিজদা করে আল্লাহ পাক ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যায় ও আমার ভাইজানের আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিব্রাইল প্রশ্ন করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে পছন্দনীয় কোনটা আল্লাহ পাক আপনার কাছে সবথেকে দামি জিনিস কোনটা আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিব্রাইলকে বললেন ও ফেরেশতা জিব্রাইল আমার কাছে দামি জিনিস হলো আমাকে যদি আমাকে সম্মান করে আমাকে ভালোবেসে যদি আমার কোন বান্দা বান্দি আমাকে সেজদা করে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ওই সময় বলল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এক একটা সিজদা কেমন মূল্য আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে ও আমার ফেরেশতারে আমার কাছে একটা একটা সিজদার মূল্য হলো সাত তবক জমিন আসমান যদি বেচে দেওয়া হয় সাত তবক জমিন আসমান বিক্রি করে দিলে যতটা আল্লাহ পাক পুর যতটা দাম না হবে যতটা গুরুত্ব না হবে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে যদি আমার বান্দা আমাকে একটা সেজদা করে ওই সাততম জমিন আসমানের অপেক্ষাতে আমি আল্লাহ পাক আমার কাছে একটা সেজদার মূল্য বেশি জোরে বলেন এই দুনিয়ার এই দুনিয়ার এই দুনিয়াটা তমাম পৃথিবীটি বিক্রি করলে কত দাম হবে অনেক দাম হবে তো হ্যাঁ সাততম জমিন আসমান বেচে দিলে যে দাম হবে না আপনার পৃথিবী বেচে দিলেও যে দাম হবে না ও সোনার মানে কেনা আল্লাহ বলে ফেরেশতারে সাততম জমিন আসমান যদি বেচে দাও শুনে রেখে দাও সাততম জমিন আসমান তমাম পৃথিবী বেচে দিলে যতটা টাকা দাম হবে ওর থেকে বেশি দাম আমি আল্লাহ পাক আমার কাছে একটা সেজদার মূল্য হয়ে যায় আমরা মুসলমান যদি এক একটা সেজদা করে আল্লাহকে খুশি করতে পারি আল্লাহকে সন্তুষ্টি করতে পারি এই রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার একটা সেজদার বদলে সত্তরটা করে সেজদা দেবে একটা সেজদার বদলে আল্লাহ পাক হাজার হাজার নেকি দেবে ও আমার ভাই জানেরা এই রমজান মাসে আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার বিগত জীবনের জমিন থেকে নিয়ে আসমান সমূহ গোনা আমার আল্লাহ পাক মাফ করে দেয় এই জোরে বলেন না জমিন থেকে আসমান সমূহ গোনা মাফ হবে তবে শর্ত হলো আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে যদি আপনি পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে শুধু তাই নয় এই মুসলমান আরো আমাদেরকে জানতে হবে ইসলামটা কিভাবে চলুন আমরা আরো একটু আগিয়ে যাই এই রোজাদার ব্যক্তি যে রোজা থাকে মুখের দুর্গন্ধ হয় না হয় না এই জোরে বলেন না আমরা যদি সারা দিন না খাই একটা দুর্গন্ধ হয় না এই দুর্গন্ধ কেন হয় এই দুর্গন্ধ হলে কি হয় এটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দিই ও আমার ভাই জানেন কোন মুসলমান যদি
সারা দিন রোজা রেখে পানির পিপাসা লেগে যায়, কষ্ট করে রোজাটা রেখে দেয়, কষ্ট করে রোজা রাখার বদলে আল্লাহ পাক বান্দার উপরে কতটা খুশি হয় একটু দেখে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সারা দিন রোজা রাখলো, তার মুখে যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বারের চাইতে আরো বেশি সুগন্ধি হয়ে যায়। ও সোনার মালিকেরা একটু শুনে রেখে দে, জেনে রেখে দে, কোন মুসলমান যদি রোজা রেখে দেয় তার মুখ যদি দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ওই দুর্গন্ধটা মেশকে আম্বারের চাইতে আরো বেশি সুগন্ধ হয়ে যায়। আমরা মুসলমান রোজার মাসে রোজা রাখি না, রোজার মাসে রোজা না রেখে আমরা বিড়ি খেয়ে আমাদের মুখটা বড় সেন্ট করে ফেলি, আমরা মদ খেয়ে আমাদের গালটা বড় সেন্ট করে ফেলি। তবে তুমি মুসলমান একটু শুনে রেখে দাও, তুমি যদি রমজান মাসে রোজা না রেখে বিড়িতে দম দাও, গাঁজায় দম দাও, মদে দম দাও, তবে তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কায়ামতের দিনে তোমাকে ওইভাবে দম দিয়ে তোমাকে পিটাবে। কি গো, দেবে না দেবে না? রোজার মাসে রোজা না রাখলে আপনি যদি সারাদিন বিড়িতে দম দেন, গেঁজায় দম দেয়, মদে দম দেন, তাহলে আপনার মুখটা কি ওই রোজাদারের মতন দুর্গন্ধ হবে? আপনার মুখ তো বিড়ির গন্ধে সেন্ট হয়ে যাবে, তাই কি না? আর ওই রোজাদারের ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বারের চাইতেও আর সুগন্ধি। এর আপনি হয়তো মনে করছেন আমি মুসলমান, আমার আমারটা কি হবে তা ঠিক নাই, তোমারটা কি হবে, তোমারটা কি হবে? তুমি তো রোজা রাখোনি, তোমার ওই মুখের ওই গন্ধটা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আল্লাহ পাক এত পিটা পেটবে কল্পনা করতে পারবেন না। ও আমার ভাই জানেনা, একটু শুনে রেখে দে, জেনে রেখে দে, কোন মুসলমান যদি এই রমজান মাসে রোজা রেখে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল আল্লাহ পাক একটা জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে একবার ঢোকার সঙ্গে সঙ্গে ওই বান্দা রোজা রেখে দিয়ে সারাদিন যে পানি পিপাসা লেগেছিল, পানির পিপাসায় কষ্ট করে যে রোজা রেখেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা ওই জান্নাতের ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে তার চিরজীবনের মতন পানি পিপাসা নিবারণ হয়ে যাবে। জোরে বলবেন না, পানি পিপাসা নিবারণ হয়ে যাবে। আমরা রোজার মাসে পানি খায় না, খায় না, যারা রোজা না থাকি তাদের কি ওই জান্নাতের মধ্যে দেবে? দেবে? দেবে না। ও আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য স্পেশাল জান্নাত রেখেছে। জান্নাতি ব্যক্তি আল্লাহ পাক জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তিদেরকে ওয়েলকাম জানাবে, রোজাদার ব্যক্তিদেরকে ফারিস্তারা ডাকতে থাকবে, আসো 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 জান্নাতের ভিতরে ঢুকে যাও। আর যারা দুনিয়ার জমিনে রোজা ছিল না, রমজান মাসে খেয়েছিল, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম আর কঠিন আজাবে এর ব্যবস্থা করবে। কি গো, করবে না? করবে না? রমজান মাসে রোজা না রেখে যদি কেউ খায়, আল্লাহ পাক আপনাকে ও দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় বলেছে, আস সালাতু লি, আজ যাকাতু লি, আল হাজ্জু লি? আল্লাহ পাক বলেছে? আল্লাহ পাক বলেনি। আল্লাহ পাক বলছে, আস সাওমু লি। জোরে বলেন, সুবহানাল্লাহর ভোল্টেজ দেখো, যেন মনে হচ্ছে জিরো ব্যাটারি। জোরে বলেন, চিল্লে বলে, আল্লাহ পাক কি বলছেন? আস সাওমু লি, তার মানে কি? রোজা হলো আমি আল্লাহ আমার জন্য। জোরে বলেন, আল্লাহ তো বলতে পারতো আস সালাতু লি, নামাজ আমার জন্য, আল হাজ্জু লি, হজ আমার জন্য, আস যাকাতু লি, যাকাত আমার জন্য। আল্লাহ বলেছে? একবারও বলেনি। আল্লাহ বলছে আস সাওমু লি, রোজা হলো আমি আল্লাহ আমার জন্য। জোরে বলে। ও আমার ভাই জানেনা, নবী আমার দিন দুনিয়ার বাদ
বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা এখানে এমন একজন মানুষ বসে আছে যে মানুষটা আল্লাহকে খুশি করে আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহকে রাজি করে আল্লাহর আট আটটা জান্নাত কিনে ফেলেছে ও আমার সাহাবীরা আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার ওই সাহাবীকে বড় সম্মানে সম্মানিত করবে সাহাবীরা ওই সময় জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই ব্যক্তিটাকে আল্লাহ নবী ওই সময় বললে ওই ব্যক্তিটা হলো অন্য কেউ নয় আমার সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক কি নাম বললো কটা জান্নাত কিনেছে আটটা জান্নাত কিনেছেন আটটা জান্নাতের মালিক হয়ে গেছে ইবাদতগুলো করতে হবে না হবে না সাহাবীরা আল্লাহ নবীকে বলল নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী হযরতে আবু বকর তো আল্লাহর ইবাদত করে জান্নাত কিনেছে আমাদের ফ্যাসিলিটি কি আছে সাহাবীরা প্রশ্ন করল আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কোন মুসলমান যদি নামাজের জন্য ওযু করে কোন মুসলমান যখন ওযু করে ওযু করার পর যদি কেউ এটা পড়ে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা যদি কেউ পড়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের হকদার করে দেয় জোরে বলবেন না ওই বান্দাকে আল্লাহ পাক আট আটটা জান্নাতের হকদার বানিয়ে দেবে আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিয়ামতের দিনে জান্নাতের দিকে রওনা দেবেন আল্লাহ পাকের আট আটটা জান্নাত হযরতে আবু বকরকে বলবে আমার দরওয়াজা দিয়ে ঢোকো আর অন্য জান্নাত বলবে আমার দরওয়াজা দিয়ে ঢোকো আর অন্য জান্নাত বলবে আমার দরওয়াজা দিয়ে ঢোকো জান্নাতের এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবেন আর হযরতে আবু বকর হুজুরের সঙ্গে সঙ্গে তার পিছু পিছু আপনি এই দোয়াটা পড়ার কারণে হুজুরের সঙ্গে আপনারাও আল্লাহ রহমতের দয়ার জান্নাতে চলে যেতে পারবে হযরতে আবু বকর হুজুরের সঙ্গে আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে তবে আপনি ওযু করার পর এই দোয়াটা পড়লেও আপনিও জান্নাতের কি হবেন হকদার হয়ে যাবেন হযরতে আবু বকর হুজুরকে জান্নাত ডাকছে কটা জান্নাত আটটা জান্নাত ডাকছে যে আমার ভিতর দিয়ে প্রবেশ করুন ও বলছেন আমার ভিতর দিয়ে প্রবেশ করুন বলে না আমার ভিতর দিয়ে প্রবেশ করুন আর আমরা মারা গেলে কিয়ামতের দিন আমাদের জান্নাত ডাক পেতো নাকি এই জোরে বলেন না আমরা যে ক্যাটাগরির মাল না আমাদের জাহান্নাম ডাকবে আয় চলে আয় তোর একটুকুনি খানিকটা দিয়ে পিষে দেই কি বলবে না বলবে না আমরা যে ক্যাটাগরির জিনিস আমাদের বলবে আয় চলে আয় দেরি করিস রে মুসলমান চিনতে পারলে না রমজান মাসটা চিনলে না সারা বছর তো উদম হয়ে ঘুরে বেড়াচ্ছ সারা বছর উদম হয়ে ঘুরে বেড়াচ্ছ নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই অন্তত রমজান মাসটাই আল্লাহকে খুশি করো আল্লাহকে সন্তুষ্টি করো কি গো আমার কথা কি আপনার বেজার হচ্ছে নাকি বলেন তো খুশি তো কেননা অনেকেই বেজার হবে যে কে কোথা থেকে একটা হুজুর এনেছে সেই হুজুর এসে শুধু আমাদের উল্টো পাল্টা বলে যায় না আমি আপনাদের উল্টো পাল্টা বলবো না কারণ আমি আপনাদের কালমার ভাই আমি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করব কারণ আপনারা যদি বেঁচে যান তাহলে আমি খুশি হব আপনারা আমি তো চাই আল্লাহ আপনাদের জান্নাত দিক আমি মুসলমান হিসেবে আপনাদের জন্য দোয়া করব আমি চাইবো না আমার একটা মুসলমান কেউ জাহান্নামায় যাক তাই এই রমজান মাসকে আপনাদের সম্মান করে ইবাদত করে রোজা করে সুসম্মানে বিদায় দিতে হবে বাড়ি আত্মীয় আসলে আমরা সুসম্মানে তাদের বিদায় দিই না দিই না ঠিক এইভাবে আপনি সম্মানের সঙ্গে বিদায় দেবেন